হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিডিয়াটেক কিন্তু খুব দ্রুতই তাদের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর আনতে চলেছে আর শোনা যাচ্ছে সেই প্রসেসরটি হবে ডায়মন্ড সিটি টু থাউজেন্ড ইতিমধ্যেই কিন্তু মিডিয়াটেক তাদের ডায়মন্ড সিটি সিরিজের আন্ডারে আমাদের বেশ কয়েকটি ভালো ভালো প্রসেসর অফার করেছে যার মধ্যে অন্যতম ছিল মিডিয়াটেক ডায়মন্ড সিটি টুয়েলভ হান্ড্রেড এখন শোনা যাচ্ছে মিডিয়াটেক তাদের সব থেকে পাওয়ারফুল প্রফেসর ডায়মন্ড সিরিজ টু থাউজেন্ড খুব দ্রুতই আনতে চলেছে এবং দু হাজার বাইশ সালের জানুয়ারির দিকে মিডিয়াটেক তাদের এই ফ্ল্যাগশিপ প্রসেসরটি আনতে পারে এবং ইতিমধ্যেই মিডিয়াটেকের এই ফ্ল্যাগশিপ প্রফেসরটি নিয়ে বেশ কিছু ইনফরমেশন বের হয়ে আসছে শোনা যাচ্ছে এই ডায়মনসির টু থাউজেন্ড প্রসেসর টি তৈরি করা হবে এ আর এম এর ভি নাইন আর্কিটেকচারের উপর এটা রিসেন্টলি এআরএম এম অ্যানাউন্স করেছে এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে মিডিয়াটেকের এই ডায়মন্ড সিরিজ টু থাউজেন্ড প্রসেসরটি আসবে ফোর মিলিমিটার আর্কিটেকচারের উপর এবং যেটা হবে টিএসএমসি এর টেকনোলজি মানে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসরটি টিএসএমসি এর ফোর মিলিমিটার আর্কিটেকচারের ওপর তৈরি করা হবে পাশাপাশি শোনা যাচ্ছে সিপিইউ হিসেবে মিডিয়াটেক তাদের এই ফ্ল্যাগশিপ প্রসেসরটিতে ব্যবহার করবে আটটি কোর যার মধ্যে একটা হবে প্রাইম কোর তিনটা হবে হাই পারফরমেন্স কোর এবং বাকি চারটা হবে লো পারফরমেন্স কোর বা পাওয়ার এফিসিয়েন্সি কোর এবং শোনা যাচ্ছে মিডিয়াটেকের এই ফ্ল্যাগশিপ ডায়মানসি টু থাউজেন্ড প্রসেসরটিতে প্রাইম কোর হিসেবে মিডিয়াটেক ব্যবহার করবে এ এর করটেক্স এক্স টু আর্কিটেকচারের ওপর তৈরি করা কোর এবং বাকি তিনটি যেই হাই পারফরমেন্স কোর তারা ব্যবহার করবে সেটা তৈরি করা হবে করটেক্সের এ সেভেন আর্কিটেকচারের ওপর এবং বাকি যে চারটি লো পারফরমেন্স কোর বা পাওয়ার এফিসিয়েন্সি কোর্ড থাকবে সেটা তৈরি করা হবে এআরএমের করটেক্স এ ফাইভ টেন আর্কিটেকচারের ওপর ওভারঅল বলতে গেলে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির সিপিউ অফার করতে চলেছে মিডিয়াটেক তাদের আপকামিং ফ্ল্যাগশিপ প্রসেসরটিতে এবং বেশ কিছু রিপোর্টে এটাও দাবি করা হচ্ছে মিডিয়াটেকের আপকামিং ফ্ল্যাগশিপ প্রসেসর ডায়মন্ড সিরিজ টু থাউজেন্ড আমরা এর ফ্ল্যাগশিপ জিপিউ দেখতে পারি আর সেটা হবে মালি জি সেভেন টেন এম সি টেন এবং মিডিয়াটেকের টেকের এই টু থাউজেন্ড প্রসেসরটি হতে চলেছে মিডিয়াটেকের প্রথম প্রসেসর যেখানে তারা জিপিউ এর দশটি কোড ব্যবহার করতে চলেছে এর আগে আমরা দেখেছিলাম মিডিয়াটেক তাতে ডায়ম্যান্স টুয়েলভ হান্ড্রেড প্রসেসরটিতে জিপিউ এর জন্য সর্বোচ্চ নয়টা কোড ব্যবহার করেছিল এখন শোনা যাচ্ছে মিডিয়াটেক তাতে ডায়ম্যান্ড স্ট্রিট টু থাউজেন্ড প্রোসেসরটিতে জিপিউ এর জন্য মোট দশটি কোড ব্যবহার করতে চলেছে আর এখানে জিপিউ হিসেবে তারা ব্যবহার করবে এআরএম এর মালিক জি সেভেন টেন যেটা এর প্রিভিয়াস জেনারেশন থেকে বিশ পার্সেন্ট বেশি পাওয়ারফুল এবং পঁয়ত্রিশ পার্সেন্ট বেশ সে মেশিন লার্নিং এ পারদর্শী

প্রফেসর এবং স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রফেসর সাথে কতটা কম্পিটিশনে পেরে উঠতে পারে কারণ দু হাজার বাইশ সালে আমরা যতগুলো ফ্ল্যাগশিপ প্রফেসর দেখব সব কটাই কিন্তু ফোর মিলিমিটার আর্কিটেকচারের ওপর তৈরি করা হবে যেমন কলকমের স্ন্যাপড্রাগন এইট নাইনটি এইট অথবা স্যামসাং এর এক টু টু জিরো জিরো প্রত্যেকটা ফ্ল্যাগশিপ প্রসেসরই তৈরি করা হবে ফোর মিলিমিটার আর্কিটেকচারের ওপর শুধুমাত্র পার্থক্য হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ড স্ট্রিট টু থাউজেন্ড প্রোসেসরটি তৈরি করা হবে টিএসএমসি এর ফোর মিলিমিটার আর্কিটেকচারের ওপর যেখানে স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এক জিনের ফ্ল্যাগশিপ প্রসেসর তৈরি করা হবে স্যামসাং এর ফোর মিলিমিটার আর্কিটেকচারের ওপর তো দেখার বিষয় হবে এটাই যে এই তিনটি কোম্পানির তরফ থেকে আসছে তাদের টপ ক্লাস ফ্ল্যাগশিপ প্রসেসরগুলো কতটা পাওয়ারফুল হয় তো আপনার মতামত কি মিডিয়াটেকের আপকামিং ফ্ল্যাগশিপ প্রসেসর ডায়মন্ড স্ট্রিট টু থাউজেন্ডকে নিয়ে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন